হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্পনার গল্পকথার। আমি কল্পনা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো চিংড়ি মাছের কচু শাক। আর জানো তো, কচু শাক খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, আমাদের রক্ত পরিষ্কার করতে খুবই সাহায্য করে কচু শাক। তো মাঝে মধ্যে আমাদের বাড়িতেও হয়। তো আজকে আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করবো। আমি কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে রান্নাঘরে। দেখো বন্ধুরা, এই যে আমি নুন দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি, এবার এটাকে সিদ্ধ বসাবো। নুন আর জলটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেব, প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার সিদ্ধ হবে ভালো করে। দেখো বন্ধুরা, এই যে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। এভাবে হাতা দিয়ে চেপে চেপে জলটাকে ভালো করে বের করে নিতে হবে। জল যাতে বেরিয়ে যায়, তো জলটাকে এভাবে হাতা দিয়ে চেপে চেপে না বার করে দিতে হবে। দেখো আমি বসিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মাছগুলোকে হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো নুন। চিংড়ি মাছগুলোকে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। দেখো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ওই তেলে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আবার একটু মশলাটাকে ভালো করে কষি নেব। আচ্ছা, ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি কচু শাকের থেকে, এবার আমি কচু শাকটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে কচু শাকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। প্রায় হয়ে এসছে, এবার আমি
মাছগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা হয়ে গেছে কচু শাকটা, এবার নামিয়ে নেব। কচু শাকটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা কচু শাকটা নামিয়ে নিয়েছি, এবার গরম ভাত আর কচু শাক কেমন হবে বলো। দেখো বন্ধুরা আমার কচু শাকটা রান্না হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে দুপুরবেলা লাঞ্চে খাবো। তো তোমরা এভাবে ট্রাই করো, আর যারা পারো তারা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কীভাবে রান্না করো, আর যারা না পারো তারা অবশ্যই এভাবে ট্রাই করো, দেখবে একটুও গলা ধরবে না আর খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর যদি খুব বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এগিয়ে যেতে সাহায্য করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।